আমাদের পৃথিবীতে রহস্যের কোনো শেষ নেই, তবে কিছু রহস্যের সমাধান হয়তো পাওয়া যায়। কিন্তু এমন কিছু রহস্য আছে যার কূলকিনারা পাওয়া যায়নি আজও। বিজ্ঞানের এই যুগে এসব রহস্য যেন মানুষের মনে প্রশ্নের উত্তর না মেলা এক ভাণ্ডার, আর প্রশ্নের উত্তর না মেলা এসব রহস্যের মধ্যে রয়েছে ক্রপ সার্কেল। রহস্যজনকভাবে অনেক জায়গায় এক রাতের ব্যবধানে ফসলের মাঠে দেখা মেলে এই ক্রপ সার্কেলের। অনেকেই ধারণা করে এটি মানুষের তৈরি, আবার অনেকেই মনে করে এই কাজ এলিয়েনদের। তবে এর আসল রহস্য আজও পাওয়া যায়নি। ডট ইটিসির আজকের পর্বে আপনাদের জানাবো রহস্য ঘেরা এই ক্রপ সার্কেল সম্পর্কে। শস্যক্ষেতের মাঝে নানান রকমের নকশা, এদের মধ্যে খুবই ভিদঘুটে নকশা যেমন আছে, তেমনি আছে চোখে পড়ার মতো নকশাও। এই নকশার উপকরণ সেই মাঠের শস্য গাছগুলো। এটি ভেবেই রহস্য জাগে, এই অদ্ভুত নকশাগুলো কে আঁকল? ক্রপ সার্কেল আঁকা হয়েছে এমন শস্য গাছগুলোর বেশিরভাগই ভুট্টা, গম বা জব। এই নকশাগুলো করা হয়েছে নিখুঁত জ্যামিতিক নকশায়, আর এ ধরনের নকশা কেবল পরিকল্পনা মাফিক করা সম্ভব। যুক্তরাজ্যে এই ক্রপ সার্কেল সবচেয়ে বেশি দেখা যায়, তবে তথ্য অনুযায়ী ক্রপ সার্কেল প্রথম দেখা যায় 1678 সালে। আর গত কয়েক দশকে এই ক্রপ সার্কেল পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া গেছে, তবে বাংলাদেশ সহ এর প্রতিবেশী দেশগুলোতে এখনো কোনো ক্রপ সার্কেলের দেখা মেলেনি। মানুষের মনে রহস্য জাগে কিছু অজানা প্রশ্ন নিয়েই, কে অথবা কারা এ প্রতিভাবান রহস্যময় শিল্পী, আর এসব তৈরি করার পিছনে কারণটাই বা কী? এরকম শত শত প্রশ্নের উত্তর আজও মেলেনি। কৃষক হয়তো সারাদিন খেতে কাজ করে রাতে ঘুমিয়েছে, পরদিন ভোরে ঘুম থেকে উঠে আবিষ্কার করলো যে তার মাঠে বিশাল আকারের সব নকশা, মাত্র এক রাতে এসব বিচিত্র নকশা, যা মানুষের পক্ষে একবারই অসম্ভব। যেন আকাশ থেকে কেউ নেমে এসে কয়েক কিলোমিটারে এসব নকশা তৈরি করে গেছে। অনেকেই দাবি করে এই ক্রপ সার্কেল মানুষ তৈরি করেছে, তবে এমন কিছু ক্রপ সার্কেল রয়েছে যা দেখে মনে করা হয় এমন কাজ মানুষ দ্বারা সম্ভব নয়। সেগুলো দেখলেই বোঝা যায় এটি করতে অনেক সময়ের প্রয়োজন, কারণ নকশাগুলো কয়েক কিলোমিটার জুড়ে আছে। এছাড়াও বিশাল এসব নকশা তৈরি করার জন্য মানুষের একটি বিশাল দল, জিপিএস, লেজার এবং উন্নত লোকেশন নির্ণয়ের মেশিনও লাগবে। এমনকি যদি গোপনে কোনো প্রশিক্ষিত দল এই কাজগুলো করত, তবে অবশ্যই তাদের পায়ের ছাপও পাওয়া যেত। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই নকশাগুলোর জায়গায় কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি। বিজ্ঞান বহু তথ্য একসাথে করেছে ক্রপ সার্কেলের রহস্য বের করার জন্য, কিন্তু তাদের আরও তথ্য প্রয়োজন। কোনো কোনো ক্রপ সার্কেল এমন কিছু বার্তা প্রকাশ করে যার কোনো সূত্র পাওয়া যায়নি। আর যদি এই ক্রপ সার্কেল এলিয়েনদের তৈরি হয়ে থাকে, তাহলে কেন তারা যোগাযোগের মাধ্যম হিসেবে এমন পরোক্ষ পদ্ধতি বেছে নেবে? তবে সকল প্রশ্নই আজও অমীমাংসিত। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসব, আর অবাক করা সব ভিডিও সবার আগে পেতে আমার সাথেই থাকুন।